সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোনো ব্যক্তির আবেগতাড়িত বক্তব্য নিয়ে রাজনীতিতে বিতর্ক তৈরি হোক বা চাপানোতর তৈরি হোক এটা আমরা চাই না, এটা কাঙ্ক্ষিত নয়। আমি তো বলছি শুভ্রাংশু রায়ের মা একমাত্র সন্তান, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। মুকুলদা এই রাজ্যের একজন অত্যন্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। তাই পরিবারের এই কঠিন সময় সেই পরিবারকে বিতর্কের মধ্যে টেনে আনা এবং তাতে রাজনীতির রং লাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছা বা প্রবৃত্তি বিজেপির নেই। না না, স্পষ্ট যারা বলতে চাইছেন, যারা বিজেপিতে এসেছিলেন, বিজেপি কাউকে জোর করে দলে নিয়ে আসে। কিছু কিছু মানুষের মনে হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সমাজের মানুষও দেখেছেন যে কারা ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতে অনেক বেশি স্বচ্ছন্দ, মানুষ দেখেছেন কারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে চান। তাই যারা কাঁদতে কাঁদতে এসেছিলেন, কিছু মানুষ এখন হাসতে হাসতে চিঠি লিখছেন, আমরা এই হাসি কান্নার দোলায় ঝুলতে চাই না। প্রত্যেকের জন্য শুভেচ্ছা থাকলো, যে যেখানে আছেন শান্তিতে আছেন, যে যেখানে গিয়ে শান্তি পাবেন তারা শান্তিতে থাকুন। আমাদের যাত্রা 1952 সাল থেকে শুরু হয়েছে, কোনো দল না ভেঙে, মতাদর্শকে ডাইলিউট না করে, কারোর কাছে আত্মসমর্পণ না করে, কারোর আঁচল না ধরে এই দল নিজের মতো গতিতে এগিয়েছে। সুতরাং এই যাওয়া আসার পথে অনেক চড়াই উৎরাই আমরা দেখেছি, অনেক বিপরীত প্রতিকূল পরিস্থিতি দেখেছি। লোকসভায় দুজন আসনে নেমে গিয়েছিল, অটল বিহারী বাজপেয়ীকে নির্বাচনে হারতে হয়েছিল, সেই পরিস্থিতি আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। সুতরাং কে কার দলে কাকে নেবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেস দলটাই তো অন্যদের নিয়ে তৈরি করা দল। তৃণমূল কংগ্রেস তো কোনো পৃথক মতাদর্শ নির্ভর দল নয়, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয় এক অশান্ত শিশু, কিন্তু কংগ্রেস নামটা ছাড়েনি। আর বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে তারা লোক নিয়েছেন, ফলে লোক তো নিতেই হবে, নতুন করে লোক কোথায় পাবেন? দল থেকে একজন চলে যাওয়ার অর্থ দলের ক্ষতি। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন চলে যাওয়া মানে একটি পরিবার চলে যাওয়া, একটা ভোট চলে যাওয়া, তার সঙ্গে দু তিনজন কমে যাওয়া। সুতরাং দল থেকে একজন চলে যাওয়াটা নিঃসন্দেহে সেটা দলের কাছে কাঙ্ক্ষিত নয়, আর দল থেকে কেউ চলে যাবে এরকমও বিষয়টা নয়। যারা বিজেপিতে এসেছেন বিজেপির রাজনীতি করবার জন্য, তারা সম্পৃক্ত আছেন। কিছু মানুষ একটা হাওয়া তোলার চেষ্টা করছেন যে বিজেপির বিধায়ক চলে যাচ্ছে, বিজেপির সাংসদ চলে যাচ্ছে, তৃণমূল থেকে যারা এসেছেন তারা চলে যাচ্ছেন। কিছু জায়গায় ভয় ভীতিতে মানুষকে গ্রামগঞ্জে নিচু স্তরে জোর করে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে সেই ছবি ভাইরাল করা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে সেই সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটা কোনো শতাংশের হিসেবে আসবে না। এই দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। যত যাওয়ার গল্প আছে তার থেকে বেশি ওই রাগ অনুরাগের ছোঁয়া আছে, আর তার থেকে বেশি প্রচার আছে। একটা চেষ্টা করা হচ্ছে বিভ্রান্তি তৈরি, এতে কেউ সফল হবেন না। তৃণমূলের বহু মানুষ আমাদের সঙ্গে নির্বাচনের আগে যোগাযোগ করেছিলেন, অনেকে এসেছিলেন, অনেকে আসেননি, আর ভোটের পরে আসবার কথা ছিল। কিছু নেতা এখনও যোগাযোগের মধ্যে আছেন, এখানে না হয় দিল্লিতে যোগাযোগের মধ্যে আছেন। মুখ্যমন্ত্রী তো লটারি পেয়ে আজকে তারই রাজনৈতিক উত্তরণ হয়নি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পৌঁছেছেন সেটা তার কষ্টার্জন, সেটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে রাজনীতি করতে করতে তিনি সেখানে পৌঁছেছেন। কে কোথায় আছেন, কার সঙ্গে কার কার যোগাযোগ আছে, নির্বাচনের আগে কাদের যোগাযোগ ছিল, নির্বাচনের পরে কারা আসতে পারতেন এবং তারপরেও কারা যোগাযোগ রেখেছেন, আমার মনে হয় সেটা বিজেপিও জানেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও জানেন। যাদের জানার কথা তারা জানেন, এটা নিয়ে নতুন করে বিতর্কের কোনো করে লাভ নেই। আমাদের কাছে তো খবর আছে 72 জন বিধায়ক
তৃণমূলে চলে যাচ্ছে। ভ্যাকসিন কত পেয়েছেন সেটা জনসমক্ষে শ্বেতপত্র প্রকাশ করে জানান। রাজ্যে যে ভ্যাকসিন এসছে সেটা বণ্টন করবার মতো ইনফ্রাস্ট্রাকচার রাজ্যের কাছে নেই, এবং ভ্যাকসিন নেই তারা কত ভ্যাকসিন আনতে পেরেছেন আর কত ভ্যাকসিন কেন্দ্র থেকে বিনামূল্যে পেয়েছেন। সবার উপরে তো এখন মুখ্যমন্ত্রীর ছবি লাগছে, প্রধানমন্ত্রীর ছবি ছিল বলে তৃণমূল আপত্তি করেছিল। নির্বাচন কমিশন সেই সময় দেশের প্রধানমন্ত্রীর ছবি ভ্যাকসিন থেকে রিমুভ করেছিল, কিন্তু আজকে যে ভ্যাকসিন কেন্দ্র থেকে আসছে সেখানেও ছবি, যে 22 লক্ষ না 25 লক্ষ ভ্যাকসিন রাজ্য নিজে প্রকিওর করতে পেরেছে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে সেখানেও ছবি। ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত করছেন, বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন, বাস্তবে আজকে যে অব্যবস্থা তৈরি হয়েছে সেটার জন্য রাজ্য সরকার দায়ী। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার দলের বিষয়, তার দলের আভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণ অন্য দল, তার দলে কে কোন দায়িত্ব পাবেন সেটা নিয়ে তো আমাদের কিছু বলার থাকতে পারে না।